সো কেস নতুন একটা ভিডিও নিয়ে চলে এসলাম এইখান থেকে দেখতে পাচ্ছেন পিক্সেল ভার্সে যারা কাজ করছেন এইখান থেকে এই যে একটা করে এনএফটি ক্লেম করতে দিচ্ছে তো কীভাবে ক্লেম করবেন বা কেমনি কি সেল করবেন এটু যে বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাথে এইখানে দেখতে পাচ্ছেন আপনার কি ডগস টোকেন লিস্টেড হয়ে গেছে গেট ডট আইউটে ঠিক আছে দেখেন বিশ হাজার টোকানের ভ্যালু দেখাইছে কত আশি ডলার প্লাস ঠিক আছে একশো ডলার দেখলাম মানে প্রাইস কম বেশি হয়েছে তো এইটা নিয়েও কিছু কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন ওকে আর যারা কোনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এই যে দেখেন ভাই এখানে করলে এরকম অফার গ্রহণ পেয়ে যাবেন দেখেন ভাই এই যে হট মনে করেন যে আহ হট মাইনিং যেটা আছে না এইটা মনে করেন যে আপনার মানে কি বলবো এর সবগুলো মনে করেন যদি প্রফিট না দেয় এইটা একশো পার্সেন্ট প্রফিট দেবে ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন ফ্রিতে এই যে এখানে আপনার ক্লেম করতে দিয়েছিলাম এই যে দেখেন অ্যান্সার দিয়ে দিচ্ছি মানে কোড একটা যাই বলেন সো এরকম অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন চার ডলার করে ঠিক আছে দেখেন অনেকেই কিন্তু পাইছে সো সবাই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এখন দেখেন ফার্স্টে দেখাবো পিকজেল ভার্স মানে আমি ভাই ভিডিওটা বেশি বড় করবো না জাস্ট আপনাদের দেখাবো আপনারা ক্লেম করলে করবেন না হলে নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিকজেল ভার্স বুটে চলে এসেছি আর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্লেম অপশন এখানে আছে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এন এফটি ক্লেম করে নিয়েছি ওকে এখান থেকে আপনারা ক্লেমে ক্লিক করবেন তার আগে এখান থেকে যখন ক্লেমে আপনি ক্লিক করবেন দেখবেন যেখানে ক্লেম লেখা আছে ওখানে ক্লিক করলে আপনার একটা টোন ওয়ালেট কানেক্ট করতে বলছে ঠিক আছে সো আপনি যদি চান তাহলে যে টোন কিপার কানেক্ট করতে পারেন দেখেন আমি টোন কিপারটা কানেক্ট করছি আপনি টোন কিপারটা কানেক্ট করে নেবেন কথা বলছেন ফার্স্টে টোন কিপার কানেক্ট করবেন দেখেন এই যে দেখেন টোন কিপারটা কানেক্ট করবেন ঠিক আছে কানেক্ট করার পর এইখান থেকে এইখান থেকে আপনার ওইখানে চলে যাবেন দেখেন আবার আপনি এই অপশন আবেন দেখবেন যে ক্লেম অপশন আসছে ঠিক আছে এখন ওইখানে ওখানে আপনাকে ক্লিক করতে হবে সো ক্লেমের ওপরে ক্লিক করলে যদি মনে করেন যে আপনার এখানে কোনো মানে ই আসে না কোনো কিছু আসে না বা রং দেখায় ঠিক আছে তাহলে মনে করবেন যে আপনার সার্ভার প্রবলেম ঠিক আছে তার কারণ এইটা অনেকক্ষণ থেকেই সার্ভার প্রবলেম হচ্ছে অনেকে ক্লেম করছে তো এই কারণে বারবার ক্লিক করে দেখবেন যদি এখানে ওপরে লেখা আসে যে সামথিং উইথ রং এরকম কিছু লেখা আছে না তাহলে আপনি মনে করবেন যে সার্ভার প্রবলেম তো তারপর দেখবেন যে কিলেমে যদি হয়ে যায় দেখবেন যে সরাসরি আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন না এই যে ওয়ালেট এই যে এটা কানেক্ট করছেন এখানে চলে যাবে ঠিক আছে এখানে দেখবেন যে একটা পারমিশন চাবে বুঝছেন এই যে দেখেন এরকম একটা পারমিশন চাবে জাস্ট আপনি পারমিশন দিতে হবে তবে ভাই এখানে একটা কথা আছে এইখানে কথা আছে কি দেখেন এখানে আপনার ক্লেম করতে ভাই দেখেন তিন ডলার এখানে দুই সেন্ট আর এখানে আপনার উনচল্লিশ সেন্ট প্রায় চল্লিশ সেন্ট বা বিয়াল্লিশ সেন্ট ফি লাগবে ঠিক আছে মানে আপনি সাড়ে তিন ডলার মানে সাড়ে তিন ডলার ধরতে পারেন এইখান থেকে ফি লাগবে এনএফটিটা ক্লেম করতে এখন ভাই এখানে অনেক ভাগ আছে যদি ক্লেম করতে চান ক্লেম করতে পারেন যদি না চান তাহলে করবেন না ঠিক আছে যদি ডলার থাকে বা আপনি যদি চান এইখান থেকে দেখতে পাচ্ছেন এনএফটি ভাগ আছে ঠিক আছে রেয়ার এনএফটি বা এই যে দেখতে পাচ্ছেন কমন এনএফটি তো আমার এটা ভাই কমন এনএফটি ঠিক আছে আপনার এখান থেকে যদি রেয়ার হয় বা বেশি ভালো হয় তাহলে আপনি ওটা ক্লেম করতে পারেন আর যদি মনে করেন যে ভাই না ক্লেম করবো তাহলে ক্লেম করতে পারেন আর এই এনএফটি আপনাকে সেল করতে হবে মনে করেন যে সেপ্টেম্বর মাসে সেল করতে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার সেপ্টেম্বর মাসে এটা চালু হবে মানে ট্রেডিং স্টার্ট হবে এন এফটির ওকে সো এখন ভাই আপনার মধ্যে বুঝছেন এখন মনে করেন যে আপনি এন এফটি ক্লেম করলে এইখানে চলে আসবেন দেখবেন যে এখানে চলে আসবেন সো এই যে আমি এনএফটি ক্লেম করছি এইটা ভাই পরবর্তীতে যখন সেপ্টেম্বর মাসে আমরা সেল দিতে পারবো তখন আপনার দাম পঞ্চাশ ডলার হইতে পারে দশ ডলার হইতে পারে আপনি যে ফিডে ক্লেম করছেন এই ফিউ না উঠতে পারে এখন ভাই আপনার ভিতরে অনেকে জিজ্ঞেস করছেন ভাই কিভাবে করব আমি জাস্ট দেখাই দিলাম আপনারা এইভাবে ঠিক আছে যদি মন চাই ক্লেম করবেন আর যদি মন না চাই তাহলে ক্লেম করবেন না ঠিক আছে তো আপনার ওপরে ডিফেন্ড করে এটা বলছেন সো আমি দেখাই দিলাম ভাই আপনার ইচ্ছা আপনি ক্লেম করতে পারেন নাও করতে পারেন না ক্লেম করলেও সমস্যা নাই ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন ডক স্টোকেন আপনার গেট ডট আইউ এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রাইস কিন্তু আমি আগে দেখাইছি যেটা আপনার প্রাইস আছে ওই প্রাইসটা আপনি দেখতে পারেন দেখেন তিরিশ হাজার টোকেনের ভ্যালু আছে এখানে একশো ছাব্বিশ ডলার ঠিক আছে সো এই যে টোকেনটা মানে এই যে অফারটা আপনার দিয়েছি ভাই এই অফারটা মানে কোনোভাবেই মিস করবেন না বুঝছেন এই যে দেখেন আমি বলে দিই যে কোনগুলো আপনাকে একশো পার্সেন্ট প্রফিট দেবে একটা হয়েছে আপনার এই যে এটা ঠিক আছে ড্রগস আরেকটা হয়েছে আপনার হট টোকেন ঠিক আছে হট মাইনিং যেটা আছে ওইটা তারপরে আপনার যে আরেকটা আছে ওই যে আপনার কি ক্যাটিজেন ঠিক আছে বা আরেকটা আছে দেখবেন যে আপনার ওই যে হলুদ একটা স্কোয়ার নাই ওইটা ঠিক আছে মানে এরম করে স্কল করে আপনাকে কাজ করতে হয় ওইটা তো এই প্রজেক্ট গুলো নিয়ে মনে করেন যে আসল একশো পার্সেন্ট তাছাড়া বাদ বাকি মনে করেন যে সব হয়েছে আপনার কি কেয়ার বলবো কিছু বলার নাই তবে আপনার এইটা প্রফিট দেবে একশো পার্সেন্ট ধরে রাখেন ঠিক আছে এটা

এখান থেকে দেখতে পাচ্ছেন বাইবিট আছে ওকে আছে এম এক্স আছে আর অনেকগুলো আছে বুঝছেন এই যেগুলো হয়েছে অ্যাড্রেস এগুলো মনে করেন যে অ্যাডমিন অ্যাড্রেস হইতে পারে যত সম্ভব বুঝছেন আর এখান থেকে উপরে যেগুলো এক্সচেঞ্জার অ্যাড্রেস এই যে দেখেন এখান থেকে আছে আমি দেখাই এই যে দেখেন এখান থেকে যদি বাইনান্স হট ওয়ালেট ওপর একটা ক্লিক করি সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে নিয়ে যাবে ঠিক আছে দেখেন এই যে আপনার হট বাইনান্সে দেখেন বাই সেল হচ্ছে বা উইথড্র ডিপোজিট হচ্ছে দেখেন এই যে নট কয়েন ঠিক আছে এই যে দেখেন নয় হাজার নয়শো চুরাশি আপনার সেল হয়েছে সো এটা হচ্ছে বাইনান্সের ওয়ালেট তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাইনান্সে কিন্তু আপনার কি হোল্ড করা আছে ড্রগস টোকেন ভাই এটা কোনো ভাই মিস করেন না ভাই বারবার বলছি কোনো অফার এরম করে বলে নাই বিশেষ করে এই অফারটা গুরুত্বপূর্ণ ঠিক আছে সো সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন আর আবারও বলছি পিক্সেল বার্সার এন এফটি মোহন সাহেব ক্লেম করবেন সাড়ে তিন ডলার কেন ফি লাগছে আপনি ভেবে করবেন যদি মোহন সাহেব তাহলে করতে পারেন না করলে করবেন না ঠিক আছে